আসসালামাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও সবার দয়া ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে আইলাম সবার সাথে শেয়ার করার লাগে, আশা করি সবাই ভালো পাইবা। আজকের রেসিপির নাম হলো চিকেন পাই। ছোট বড় সবারই পছন্দ এই চিকেন পাই, বাচ্চারা সবাই পছন্দ করেন এই চিকেন পাই। আর আমি এই চিকেন পাই খুব সহজ আর সিম্পলভাবে কুই কুয়ে দেখাইয়া দিছি। আমার রেসিপিটা যদি ভালো পান প্লিজ সাবস্ক্রাইব করিয়ে নিবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার লাগি। লাইক দিতে ভুলবা না, শেয়ার করবা। তাহলে চলো গা আমার সাথে থাকো গা, আমি কিভাবে রান্না করছি এখন শুরু করি। আর চিকেন পাই তৈরি করার লাগি আমি দুইটা চিকেন পাই বোল যে একটা আছে ওটা নিলাম, আভেন প্রুফ, যখন আভেনও করতাম তো দুইটা আমি নিলাম। তো এখানের মাঝে আমি নিছি চিকেন থাই অ্যান্ড লেগ যে একটা, এটার পিস ছোটো ছোটো করে কাটিয়া নিছি, একটা ভাড়া ছোটো ছোটো এরকম পিস কাটিয়া নিছি। ওয়ান কাপ নিছি আমি, দুইটা পাই লাগি ওয়ান কাপ চিকেন নিছি। আপনারা চাইলে বোনলেস ব্রেস্টও নিতে পারবা, তো আমি এখান লেগ অ্যান্ড তাই বোনলেস যেটা করি আনিছি ওরকম ছোটো ছোটো পিস করি আনিছি। তো চিকেনের মাঝে আমি কিছু যে ইনগ্রিডিয়েন্ট আমি এখন দিমু, জিনিস দিয়া দিমু, আমি সয়া সস দিয়ার ওয়ান টিস্পুন সয়া সস আমি এখানের মাঝে দিয়া দিয়ার, ডার্ক সয়া সস আপনারা চাইলে লাইট সয়া সসও দিতে পারবা, আমি ওয়ান টিস্পুন দিয়া দিলাম। এখন দিয়া দিয়ার ওয়ান ফোর টিস্পুন ব্ল্যাক পেপার, ক্রাশ ব্ল্যাক পেপার দিয়ার ওয়ান ফোর টিস্পুন, অল্প পরিমাণে সল্ট দিয়ার ওয়ান ফোর টিস্পুন, সল্ট টেস্ট অনুযায়ী, সয়া সসের মাঝেও সল্ট আছে আমি একটু কমাইয়েও দিলাম। এখন ড্রাই থাইমস দিয়া দিয়ার ওয়ান ফোর্থ টিস্পুন, এখন একসাথে সবগুলারে মিক্স করিয়ে নিয়ার। তো মিক্স করা হয়ে গেছে, এগুলারে এখন আমি কুক করিয়া নিব। তো আমি একটা ফ্রাইং প্যান গরম করিয়া নিছি, এখন ওয়ান টিস্পুন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়া দিলাম, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ওয়ান টিস্পুন। এখন আমি এই চিকেনগুলো এখন আমার মাঝে দিয়ে দিই। আমি চিকেনগুলো কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এখন আমার চিকেন রান্না হইতে থাকুক, আমি এখন এখন আমি ডিশগুলো রেডি করব। চিকেন পাই তৈরি করার লাগি আমি এই পেস্ট্রি শীটটা নিয়ে দেখতে পারা, পেস্ট্রি শীট এখন আমি পাই ডিশের মাঝে সামান্য বাটার আমি মেল্ট করে আনিছি, এখন বাটার সব দিকে লাগাইয়া দিব। আমার কাজ শেষ হয়েছে, আমি এটার মাঝেও এখন লাগাই দিব বাটার। তো দুইটার মাঝে আমি ভালো করে মিক্স করিয়া নিব, লাগাইয়া নিব যে বাটার। এখন পেস্ট্রি শীটটা আমি খুলিয়া নিব, এটা এখন মাঝে রাখব। রাখার পরে নিচের দিকে আমি এটা ভালো করি সব দিকে নিচের দিকে দিয়া দিব, সব দিকে যাতে যাইতে পারে। এটা এখন খাটিয়ে নিয়ে এই সাইড থেকে, তো আমি একটা করিয়া নিলাম, এটাও আমি এইভাবে করিয়া নিব। তো এটা আমার এখন রেডি হয়ে গেল, এখন আমি একটা হোয়াইট সস তৈরি করবো। এদিকে আমার চিকেনটাও কুক হয়ে গেছে, এখন আমি চুলা অফ করিয়া রাখি দিছি। হোয়াইট সস তৈরি করার লাগি আমি এখন মাঝে একটা হাঁড়ি নিছি, গরম করে আনছি। এখন আমি বাটার দিয়া দিব, থ্রি টেবিল স্পুন বাটার দিয়া দিব আমি এখন।
কেজি টেবিলস্পুন আমি বাটার দিয়ে দিলাম। তো বাটারটা মেল্ট হয়ে গেছে, এখন 3 টেবিলস্পুন এটা প্লেন ফ্লাওয়ার ময়দা এখন দিয়ে দিলাম। আমি অর্ধেক দিয়ে দিছি, দেওয়ার পরে মিক্স করিয়ে নিয়ে এতটুক দিল হইব, সামান্য কম দিলাম আমি, এতটুক কম দিলাম, হাফ টিস্পুনের মতো কম দিছি। এগুলারে আমি ভালো করে মিক্স করিয়া নিব আর সুন্দর একটা স্মেল আমার পর্যন্ত মিক্স করিয়া নিব। তো আমার মিক্স করা হয়ে গেছে, এখন আমি মিল্ক দিয়া দিয়ার 1 কাপ মিল্ক, আমি প্রথমে 1 কাপ মিল্ক দিয়া দিয়ার আরও 1 কাপ দিয়া দিয়ার এখন 2 কাপ দিয়া দিলাম। এখন আমি ভালো করে মিক্স করিয়া নিব, মিক্স করে নিয়ার এখন অপেক্ষা করবো, সামান্য একটু ঘন হওয়ার লাগে, একটু ঠিক হওয়ার লাগে। তো সসটা সামান্য একটু ঘন হয়ে যার, দেখতে পারে একটু ঘন হয়ে যার, এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়া দেব। এই যে চিকেন রাখছি এগুলো আমি এখন দিয়া দিয়ার এখানের মাঝে, দিয়া ভালো করে মিক্স করিয়া নিই চিকেনগুলো দিয়া দিয়ার দিলাম। এখন ভালো করে মিক্স করিয়া নিয়ার আমি অপেক্ষা করে আর একটু ঘন হওয়ার লাগি। আপনারা চাইলে এই সময়ে ভেজিটেবল দিতে পারবা, খেরট দিতে পারবা, পিস দিতে পারবা, তো মাশরুম দিতে পারবা। আমি দিয়ার না, আমার বাচ্চারা তারা খাইতা না এগুলো, তো আমি এমনি সিম্পলি রাখবো। তো অপেক্ষা করে আরও সামান্য একটু খুব ভালো লাগে। এই পর্যায়ে লবণ টেস্ট করিয়া নিবা, যদি পারফেক্ট হয় তাহলে ঠিক আছে, হয় না যদি সামান্য দিয়ে দিবা। তো আমার লবণটা একটু কম হয়েছে, একটু দিয়ে দিলাম, তারপরে ভালো করে মিক্স করে নিয়ে রাখুন। অপেক্ষা করে আর একটু ঘন ভালো লাগে, তো দেখতে পারা কতটুকু ঘন হয়েছে, এতটুকু আমি রাখি লাইমু, ঠান্ড হইলে আরও ঘন হয়ে যাব বেশি। তো আমি এতটুকু রাখি আর আমি এখন সোলা করে দিয়া। তো এখন এই চিকেন সসটা, চিকেনের যে হোয়াইট সস বানাইছিলাম এইটা আমি এখন দিয়া দিব পায়ের মাঝে। দইটা দিয়া দিব সমান করিয়া, তো দইটার মাঝে আমি সমান করিয়া দিছি, এর থেকে আর বেশি দিতাম না। তো এখন উপর দিকে আমি আবারও পেস্ট্রি শীট দিয়া দিব, এখন আবারও উপর দিকে পেস্ট্রি শীট আমি দিয়া দিব এরকম খাবার করিয়া। তো আমার দইটা আমি খাবার করিয়া দিলাম, এখন আমি আবেনের মাঝে নিয়ে রাখবো। এখন আমি একটা ট্রের মাঝে রাখছি, রাখার পরে এখন আমি আবেনও রাখবো। গ্যাস মাস্ক 6 দিয়া আমি 20 মিনিট লাগিয়ে রাখি, আর যদি আর বেশি সময় লাগে তাহলে রাখবো। আর আমার আবেনটা অলরেডি হিট করা আছে, আগে থেকে হিট করা আছে, তো আমি এখন আবেন নিয়া রাখি। আর আমি আবেন থেকে বার করিয়া আনলাম, 25 মিনিট আমি রাখছি, রাখার পরে এখন বাইর করিয়া আনছি। তো রেডি হয়ে গেল আমার চিকেন পাই, আর এই রেসিপিটা আমার ছোট মেয়ে আমিমার রেসিপি, তো আমি আজকে করিয়া আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার এই রেসিপি প্লিজ সাবস্ক্রাইব করিয়া নিবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই। তাহলে ভালো থাকুক, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।